প্লেটের উপরে নিয়ে নিয়েছি। পুডিংটা দেখতে কিন্তু মাসালা অনেক সুন্দর হয়েছে। এবার একটা চাকু সাহায্যে এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। এই পুডিংটা বানানো অনেক সহজ, আর খেতেও কিন্তু ভীষণই মজাদার হয়। আপনারা একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন। আর বানানোর পর কেমন হয়েছিল তার মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন। তো বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার পরবর্তী নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। দেখতে থাকুন স্বপ্নের রান্নাঘর। বিদায় বন্ধুরা।